समर्थित स्वाक्षर जमा दिए निर्वाचन कमिशने नमिनेशन पत्र जमा दें एवं सेखाने दुईटा पदे उनी प्रार्थिता हुएछिलेन बगुड़ा चार एवं छय आमी छयेर विषय बोलछी देखा जाच्छे जे उनार जे 1953 1939 1780 1781 1857 354 এই স্বাক্ষর নাই বলে উনরা দাবি করেছেন প্রকৃতপক্ষে প্রার্থী এই সংক্ষেপে নাম হিরো আলম যে নামে পরিচিত উনি এই সকল প্রার্থীদের ভোটারদের স্বাক্ষর সই করে জমা দিয়েছিলেন অপরদিকে দেখা যাচ্ছে যে অন্যান্য যে ভোটারগুলো তাদের ই নাই ভোটার নাম্বার নাই বলে উল্লেখ করেছেন কিন্তু আমরা যখন স্ক্রুটিনি করলাম তখন দেখেছি যে প্রতিটা ভোটারের স্বাক্ষর সঠিক আছে এবং যে সমস্ত ভোটারের নাম উনি দিয়েছেন এবং তাদের কম্পিউটার শীটে আমরা প্রত্যেকটা বের করেছি উনরা সেটা বের করে না পেলেও আমরা কম্পিউটার থেকে এটা বের করতে সক্ষম হয়েছে এবং এটা এই এই প্রসঙ্গে আমরা রিটার্নিং অফিসারে যে আমাদের প্রার্থিতা বাতিল করে তার বিরুদ্ধে আমরা নির্বাচন কমিশনে অ্যাপিল করি সেই অ্যাপিলে আমরা এই যে বাতিল প্রসঙ্গে আমরা তুলে ধরি যে তার সবকিছু সঠিক থাকা সত্ত্বেও উদ্দেশ্যমূলকভাবে হয়তোবা তার প্রার্থিতা বাতিল করা হয়েছে অথবা ঠিকমতো পরীক্ষা করা হয়নি এই এভাবে আমাদের শুনানি করা সত্ত্বেও অ্যাপিল রিজেক্ট করে আমরা তাৎক্ষণিকভাবে এই আদেশ অ্যাপিলের আদেশটাকে আমরা সার্টিফাইড কপি তুলে আমরা মহামান্য সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে আমরা প্রার্থিতা ফিরে পাওয়ার জন্য রিট পিটিশন দায়ের করি আমরা দুইটা রিট পিটিশন দায়ের করেছি ভিন্ন ভিন্ন ভাবে না আমাদেরকে মহামান্য সুপ্রিম কোর্ট হাইকোর্ট বিভাগের অ্যানেক্স 15 কোর্ট বিচারপতি দুইজন সমস্ত কাগজপত্র পরীক্ষা করে আমাদের কাগজপত্র সঠিক পেয়ে আমাদের রিটের রুল স্টে এবং আমাদেরকে বৈধতা দিয়ে প্রতিক্রিয়ার জন্য ডাইরেকশন দিয়ে দিয়েছে এই আদেশে দাঁড়াইলো আমরা এখনই আমার প্রার্থিতা ফিরে পেলাম এবং আমাদের দ্রুত এই আদেশটা আমাদের নির্বাচন রিটার্নিং অফিসার অফিসে চলে যাবে এবং সেখানে গেলে আমাদের প্রতীক দিয়ে দেবে ডাইরেকশনটা এরকম আছে প্রতীক দিতে হবে প্রতীক পাওয়ার সঙ্গে সঙ্গে উনি নির্বাচনে মাঠে নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে ওকে এবার আপনি আপনার অভিব্যক্তিটা বলেন মানে যে হ্যাসেলটা হয়েছিল এবং প্র্যাকটিক্যাল ফিরে পেলেন আপনার জাস্ট জিস্টটা একটু বলবেন আপনার বৈষম্য হয়েছিল আপনার প্রতি আই টু আপনি আর একটু চেপে যাবেন ঢাকা না ভাই ঢাকা না সবাইকে আসসালামু আলাইকুম একটা কার্ড দেন তো जीवने जीरो बनाते হিরো কে কেউ জিরো বানাতে পারেনি ভবিষ্যতে পারবেও না আর আপনাদের সবার দোয়ায় এবং আল্লাহ পাকের দোয়ায় আমি বগুড়া 4 এবং বগুড়া 6 দুইটি আসন থেকে প্রার্থিতা ফিরে পেয়েছি আর আমি আর মার্কা গতবার ছিল সিংহ এবারে আমি সিংহ ছাব আপনাদের প্রার্থিতা সিংহ দল কেউ না নিয়ে থাকে যেহেতু আজকে গতকাল মনে করেন প্রতীক বরাদ্দ হয়েছে কেউ সিংহ নিয়েছে নাকি তাও জানি না যে না নিয়ে থাকে আমি সিংহ মার্কা দুইটি আসন থেকে ভোট করব আপনারা সবাই দোয়া রাখবেন আপনাদের ভালোবাসা এবং দোয়ায় এবং আমার পাশে দুইটি আইনজীবী আছে তাদের সহযোগিতায় আপনারা আজকে এতদূর মুখে আসতে পেরেছে এবং আমার আগেও বলেছে এখনও বলেছে আইনের প্রতি আমার শ্রদ্ধা ছিল যে নির্বাচন কমিশনে বাতিল করলেও হাইকোর্ট থেকে আমি বিফলে যাবো না যেহেতু 2018 এর ঘটনা ঘটেছিল আমার সাথে 2018 আমি হাইকোর্টে রিট করার পরে এখান থেকে পেয়েছিলাম সেই আইনের প্রতি শ্রদ্ধা রেখে এবারও পেয়েছি আশা রাখতেছি আমরা ভোটের মাঠেও থাকবো এবং সমস্ত যারা মিডিয়া ব্যক্তিরা আছেন নির্বাচন কমিশনার এবং যারা পুলিশ প্রশাসন ছাড়া আছেন সবাইকে দৃষ্টি আকর্ষণ করতেছি আমার গত 18 যে আপনারা দেখেছেন নির্বাচনে মাঠে আমার সাথে সেরকম মারামারি হয়েছিল সংঘর্ষ হয়েছিল পরে আমি 2018 পরে ভোট করে বর্জন করি এবার এরকম যেন ঘটনা না ঘটে আমরা নির্বাচন কমিশনারকে বলবো প্রতিটা কেন্দ্রে আমি সিসি ক্যামেরা চাই কড়া নিরাপত্তা চাই আর প্রতিটা ভোটাররা যেন নিরাপত্তার সহিতে
ভোট দিতে আসতে পারে, এটা সবার কাছে আমার আহ্বান। সিংহ কেন, সিংহটা কারণটা কি? সিংহ কি গতবার সিংহ নিয়েছিলাম, এবার সিংহ সিংহ কেন? প্রতীক সিংহ সবাই জানে হিরো আলম সিংহের মতো গর্জন দিতে পারে, এই জন্য সিংহ নিয়েছে। এবারে গর্জন দেবো, জনগণ আপনি মানে আপনি কি করতে চান? মানে এলাকায় তো অনেক বড় বড় নেতা আছে, আপনি কেন নির্বাচনে আসলেন আর আপনি কি করবেন? আচ্ছা, অনেকে আমি একটা প্রশ্ন করি, আপনার সাংবাদিকদের আমাকে অনেকে একটা প্রশ্ন করেন, অনেক ব্যক্তি রায় যে আপনার হলে নির্বাচন এলাকায় কি করবেন এবং আপনি ভোটতে দাঁড়াবেন, কি যোগ্যতা আছে? আচ্ছা, এই যোগ্যতা নিয়ে অনেকে আমার কাছে প্রশ্ন করেন, এই গত কয়েকদিন ধরে মাইয়া মাই দাঁড়াচ্ছিলো, তারপর মাসাবি দাঁড়াচ্ছিল, মমতার দাঁড়াচ্ছিলো, এই প্রশ্নটা আপনার সবাইকে করেন, ওদেরকে বলেন তো যে আপনারা তো ভোটে দাঁড়াবেন, আপনারা গান গাইছেন, আপনারা ক্রিকেট খেলেছেন, আপনি অভিনয় করেছেন, আপনাদের কি যোগ্যতা আছে আপনি নির্বাচন করবেন, এই কথা ওদেরকে জিজ্ঞেস করেন তো। আপনার এই কথাটা সব আপনার প্রতিটা সাংবাদিক দেখে প্রতিটা ব্যক্তি আমাকে একই প্রশ্ন করেন যে আপনারা ভোটে দাঁড়াচ্ছেন, আপনার কি যোগ্যতা আছে? এই যোগ্যতা নিয়ে আপনার অনেকে অনেক কথা বলে, এই কথাটা শুধু আপনারা আমাকে বলার সাহস পান আপনারা, আর কাউকে এই প্রশ্নটা করা আমি দেখি না। অনেকে পরে করে না, না ওটা করছে, আমি বলি না অনেক প্রশ্ন করছে, আমি এই প্রশ্নটা করছি। আমি সেবারে ষোলো ভোটে বেশ করে অলরেডি ষোলো ভোটে সেই জায়গাতে না, আপনি বলছেন না, আমি এটা অন্য একটা প্রশ্ন করছি, ভাই যে প্রশ্ন করছে না, আমি বুঝতে পারছি সেইবার সকল কিন্তু আমার কোন জনপ্রিয়তাও ছিল না, আমি এতটা আমাকে স্বাভাবিকও ছিলাম না, আমি চেষ্টা করেছিলাম সেইবার, প্রথমে আমি সেইবার দাঁড়াইছিলাম, তাও তো আমি একবার ফেলে অনলি ষোলো ভোটে ভেটল করেছিলাম, আমি সাতজন প্রার্থীটা ছিল ওখানে, সেই টাইমে আমি দাঁড়াইছিলাম প্রথমবার। আর ভোট আমাকে কেন দেবে জনগণ? মানুষের ভালোবাসা আমি তো সবাই জানি, অল টাইম আমি যে কোনো সামাজিক কাজে মানুষের পাশে থাকার চেষ্টা করি, আমার সামাজিক কাজগুলো ভালো লাগে, ভবিষ্যতে থাকবো, এই হিসেবে মানুষের সাদা মনে মানুষ আমাকে ভোট দিতে পারে, অন্য কোনো যোগ্যতা আমার নেই, কোটি কোটি টাকার মালিকও নেই, মালিকও নেই আমি, আমার আপনার আহমরি সেরকম লেখাপড়াও নাই যে, এবং আবার সেরকম নির্বাচনে দুই সার আমি যে নির্বাচনে পেলাম এখানে এসেছিলাম যে করেছি তাও না, কিন্তু আমি চেষ্টা করবো, মানুষ একদিনে কেউ এত এত আসতে পারেনি, আস্তে আস্তে একদিন আছে, আমরা একবার কোনোদিন যে যেতে পারি, আমরা মানুষকে শিখবো, শিখার কোনো শেষ নেই, ভালো কিছু করতে পারলে জনগণ অবশ্যই আমাকে ভোট দেবে। বলছেন যে ওই সময় অস্বাভাবিক ছিলেন, এখন স্বাভাবিক হয়েছেন, কিরকম অস্বাভাবিক ছিলেন এখন কি স্বাভাবিক হয়েছে? তখন আমার মনে কারণ কেবল শখ করে সেবারে প্রথমে নির্বাচন করেছিলাম, আমার অর্থের অভাবে ছিল, জনবয়সটা ছিল, বয়স ছিল কম, সেই হিসেবে তাও তো আমি সাত দিনের মধ্যে মনে ষোলোটি ভোটে ফেল করেছি, তাহলে তো মনে কারণ সেটা ফেল করা বলেন আপনি, সেই টাইমে তো আমি 2000 মনে করেন অতগুলো লোকের লড়াই করে মনে করতে পারি, আর এখন তো মনে করেন আপনাদের ভালোবাসায় আজকে সারা বিশ্বের আপনাদের ভালোবাসায় যেভাবে লোকজন চিনে সেই ভালোবাসায় আমাকে তো ভালো মানুষ না বাসত, আমি আজকে এত রাস্তে পারতাম না, সেই ভালোবাসার কারণে জোর করে বলতেছি এখন সফল আমি। ওনার সুখিতার ব্যাপারে টাকা পয়সা নাই, আপনার পড়ালেখা কম, আপনার তাহলে আমি কি গুণ আছে আমি যেটার জন্য মানুষ আপনাকে ভোট দিবে? আমার গুণ একটাই, আমার সহজ সরল সাদা সিধা, আমি কোনো জ্ঞান দেবো না, সততা দেখে ভোট দিবে, আমার সততা দেখে লোকজন ভোট দিবে। এই প্রসঙ্গে অনেক সময় আক্ষেপ করে আমি একটু বলি, বাংলাদেশ সংবিধান, বাংলাদেশ সরকারের সংবিধান, সংবিধানে শিক্ষাকতার কোনো বার রাখে নাই, শিক্ষাকতার কোনো বার রাখে নাই, যে পার্লামেন্ট এখন চলছে 100% আইন পরিবর্তন করার জন্য যোগ্যতা এই পার্লামেন্টে ছিল, শিক্ষাকতার যোগ্যতা পরিবর্তন করে পার্লামেন্টে যারা আসবে তাদের জন্য শিক্ষাগত যোগ্যতার বার দেওয়া যেত, দিতে পারত এই পার্লামেন্ট, পূর্ণাঙ্গ পার্লামেন্ট কোনোদিন এই ধরনের কোনো আইন পরিবর্তন করে নাই, যে একটা কনস্টেবলের চাকরিতে এখন এইচএসসি লাগে, সেখানে পার্লামেন্টের সদস্যের জন্য কোনো শিক্ষাগত বার রাখে নাই, অতএব হিরো আলম যে শিক্ষা যাই থাকুক এক্ষেত্রে যদি কেউ কোনো মন্তব্য করেন আমি মনে করি এটা সংবিধান বিরোধী হবে, কারণ তার সে শিক্ষা যতটুকু আছে ততটুকু দিয়েই সে প্রতিদ্বন্দ্বিতা পার্লামেন্ট ইলেকশনে অংশগ্রহণ করতে পারে। আর একটা বিষয় আমি কথা বলি, এখন করতে এমপি পার্টি তো করতে পারলাম না, ওটা কখন করে গোলাপ বুধি একা করে এমপি মিনিস্টার হতে পারে পড়ছে না, না 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 এই ধরনের কিছু না, না ইচ্ছে নাই। আর একটা বিষয় আমি বলতে চাই, নির্বাচন শেষ হওয়ার পরে আমি হলে যে
1% বিষয়ে আইনের বিষয়ে এই বিষয়টা আমি সরকার আমি এই বিষয়ে ডিট করব এই আইনটা যাতে বাতিল করা হয় কৃষক আইন যদি সবার জন্য সমান হয় থাকে যারা আপনি মানে দলীয় থেকে নির্বাচন করবে তাদের 1% থাকবে না যারা স্বতন্ত্র প্রার্থী থেকে নির্বাচন করবে তাদের 1% থাকবে এই জন্য আমি ভোটের পরে এটাতে ডিটতম এই আইনটা যাতে বাতিল করা হয় কৃষক আইন সবার জন্য সমান হলে যারা দলীয় থেকে নির্বাচন করবে তারও দান চাইলে মানে হঠাৎ সাক্ষর লাগে যারা স্বতন্ত্র প্রার্থী থেকে করবে তাদেরও দান সাক্ষর লাগে নাহলে এটা দান বাতিল করা হয় জি একটা বিষয় বর্তমানে নির্বাচনী ব্যবস্থা নিয়ে দুই ভাগে বিভক্ত আওয়ামী বলছে সরকারও চিন্তা করছে বিএনপি বলছে যে এই নির্বাচন কমিশনের উপর আস্থা নাই তারা তত্ত্বাবধায়ক সরকারও নির্বাচন চায় আপনি এই নির্বাচন কমিশনের উপর আস্থা রাখছেন কিনা হ্যাঁ সবাই তো চায় তত্ত্বাবধায়ক সরকারের আন্ডারে ভোট হোক আমরা সেটা চাই এক নিরাপত্তা আইন থাক সবাই দুই দলের মধ্যে কেউ জানে মন খাব না কে বিরোধী দলে বলতে না করে আওয়ামী লীগ যাতে বলতে পারে বিএনপি যাতে না বলতে পারে তত্ত্বাবধায়ক সরকার থাকলে কি নির্দলীয় দল একটা সবাই জনগণ আশাও থাকবে আমরা এরকম একটা সরকার চাই সুষ্ঠু একটা নির্বাচন চাই আমরা व्यक्तिगत भाव बांग्लादेश कांग्रेस चेयरमैन और महासचिव आज আমাদের কাছে যখন আইনি সহায়তা নিতে আসছে আমাদের রুমে যখন আসছে আমরা সবার জন্য আইনি সহায়তা দিয়ে থাকি বাংলাদেশ কংগ্রেসের চেয়ারম্যান এবং আমি একজন সুপ্রিম কোর্টের আইনজীবী হিসেবে ওনাকে সার্বিকভাবে সহায়তা করেছি আর সবাই অসংখ্য ধন্যবাদ সবাইকে সবাই আপনাদের দোয়া রাখেন আর আপনাদের মাঝে সবাই আপনারা থাকেন।